রাত্রি বাজে দুটো। গাড়ি এখনো আসেনি, বলা ছিল দুটোর সময়, 2:10। ইতিউতি তাকানোর পর অবশেষে প্রায় 10 মিনিট পর আমাদের গাড়ি এলো, ঠিক ঠিক টাইমেই এসেছে। আমাদের না আসলে পৌঁছতে খুব একটা দেরি হয়নি, ফলে টাইম তো ম্যানেজ হয়েই গেছে। 2:20 নাগাদ গাড়ি এলো আর রাস্তা ছিল ভীষণ ফাঁকা, মাখনের মতন গাড়ি চললো, মানে ছুটলো আর আমাদেরকে গিয়ে ঠপ করে নামিয়ে দিল। এমনিতেই আমাদের বাড়ির থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স বেশি না, সময় লাগে 20-25 মিনিট। আর রাত্রিবেলাতে জ্যাম নেই, একদম ফাঁকা রাস্তা, আমরা মোটামুটি বোধহয় 15 মিনিটের মধ্যেই ঢুকে গেলাম, 10-15 মিনিট। আইডি চেক করিয়ে ভেতরে ঢুকে দেখলাম এয়ারপোর্টটা বেশ ফাঁকা, হবেই তো, রাত্রি 3টে বাজে। রাতের এয়ারপোর্ট জেনারেলি এরকমই দেখতে লাগে, দিনের ব্যস্ততা আর রাতের ব্যস্ততা তফাৎ তো একটা থাকেই। যে জায়গায় বেশি সময় লাগে আমাদের সেখানে বেশি সময়ই লাগলো না, কাউন্টার এত ফাঁকা, আমাদের লাগেজ জমা করে এন্ট্রি বোর্ডিং পাস নিতে জাস্ট 2 মিনিট। লাগেজ দিয়ে দিয়েছি এখন আমরা, এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ে, হ্যান্ডব্যাগটা চেক করিয়ে নিতে হবে আর গেটের দিকে যেতে হবে, এখন সেজন্য আমরা যাচ্ছি। লাগেজ ডান, সিকিউরিটি চেকিং কমপ্লিট, এবার গেটের দিকে যাওয়া, গেট নাম্বার 14। ওয়েটিং লাউঞ্জে দেখো সবাই ঘুমাচ্ছে, একটাই মন্ত্র, ল্যাগ ল্যাগ আর ল্যাগ। ফাইনালি আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি, তাও আবার ফাইনাল কলে, বোর্ডিং হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি ফ্লাইটের দিকে। ঘুমানোর জন্য সত্যি একদম কোনো রকম কোনো ঘুম হয়নি, একটু অদ্ভুতভাবে সেই থেকে চলছি তো চলছি, এখন একটু ঘুমাতে হবে। 7:15 আমাদের ল্যান্ডিং টাইম, পাশের জন্য কিন্তু জানেই না ভিডিওটা আমি শুরু করেছি, অ্যাকচুয়ালি আমি ওর অ্যাক্টিভিটিটা রেকর্ড করার জন্য স্টার্ট করেছিলাম। আমরা আজকে এয়ারপোর্টে এসে বসেছিলাম সিকিউরিটি চেক ইনের পরেও কাছাকাছি 1 ঘন্টা, তাও কিন্তু আমরা আজকে ফাইনাল কলে ফ্লাইটে উঠেছি, কারণ আমরা খুব দুষ্টু, মানে আমরা এরপরে উঠে ভাবছি এতক্ষণ বসে আছি। রাতের অন্ধকার কেটে আস্তে আস্তে দিনের আলো ফুটছে, এত সুন্দর সূর্যোদয় আমি এর আগে কখনো দেখিনি, সত্যি কথা, জানলা থেকে দেখেছি, বারান্দা থেকে দেখেছি, কিন্তু একদম সামনাসামনি সূর্যোদয় আমি প্রথমবার দেখলাম, কারণ এই টাইমের ফ্লাইট আমি এর আগে কখনো যাইনি। সারাটা রাত জেগে কাটিয়ে দিয়ে সূর্যোদয় দেখতে দেখতে আমার আর ঘুমটাই হলো না, ল্যান্ড করে গেলাম চেন্নাই এয়ারপোর্টে। ফ্লাইট থেকে নেমেই লাগেজ নেওয়ার জন্য কিন্তু আমি ছুটছিলাম, কারণ আমি কিন্তু দেখে নিয়েছিলাম আমাদের সাথে আর একটা ফ্যামিলি বোর্ড করেছেন, যাদের ট্রলি ব্যাগ আমাদের ট্রলি ব্যাগ সেম,
খুব স্বাভাবিক, সেম মডেল সেম জিনিস। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে ফার্স্টে একটা ব্যাগ নিয়েছি, সেটাই লেখা ছিল মিস্টার বিশ্বাসে, যাই হোক। তো তারপর আমরা অনেকক্ষণ বেল্ট ঘুরছে, দেখছি আমাদের ব্যাগ আসছে না। আমি তো টেনশনে পড়ে গেছি যে উনারা বয়স্ক ছিলেন, হয়তো নামটা না দেখেই নিয়ে গেছেন। তারপর দেখছি না, আবার ওই কালারে একটা ব্যাগ আসছে, ওটাকে নিয়ে দেখা গেল ওটা আমাদের, এবং ভিডিওতে দেখা যাবে আমাদের ট্রলিটা নামানোর ঠিক পরে আবার ওনাদের ট্রলিটা ঘুরে আসছে কোস্তামের ঠিক পিছনে। চেন্নাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে একদম সামনে কিন্তু মেট্রো রেলওয়ে স্টেশন রয়েছে, বাসেরও রুট আছে, আপনি যেখানে যেতে চাইবেন এখানে প্রাইভেট বাস সরকারি বাস সমস্ত চলছে। আমরা এখান থেকে নিয়েছিলাম প্রিপেড ট্যাক্সি। আর একটা জিনিস বলে রাখি, এয়ারপোর্ট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখবেন এরকম প্রচুর ড্রাইভাররা দাঁড়িয়ে থাকবেন এবং আপনাকে ওনারা কোথায় যাবেন জিজ্ঞেস করে নির্দিষ্ট একটা ভাড়া বলবে, একটু বার্গেন করতে হবে। আর প্রিপেড ট্যাক্সির কাছে গেলে বার্গেনিংয়ের কোনো প্রশ্ন নেই। তো এই যে দেখছেন আমাদের ট্যাক্সি দাদা, ইনি আমাদেরকে নিয়ে যাবেন। তো ওনার বাহন আনতে উনি গেলেন আমাদেরকে একটা গাড়ির পিছনে দাঁড় করিয়ে দিয়ে, আমরা একটুখানি দাঁড়ালাম, উনি দু তিন মিনিটের মধ্যে ওনার গাড়িটাকে পিছন থেকে নিয়ে সামনে চলে আসলেন। ছেড়ে যাওয়ার আগে এক ঝলক দেখে নিই চেন্নাই এয়ারপোর্টের বাইরেটা। চেন্নাইয়ের ফুটপাতের এই পাশের দেওয়ালগুলো কি সুন্দর নানা রকমের ছবিতে আঁকা, খুব সুন্দর লাগছিল দেখতে। চেন্নাইতে এসে ফার্স্ট আমরা মিল নিলাম হচ্ছে লাচ্ছা পরোটা আর তরকারি। এখানে হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা মোটেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, ছাতাটা এই যে লুকোচ্ছে। আমরা এখন জল ফল নিয়ে যাচ্ছি, সারা ঘুম হয়নি, ঠিক মতন খাওয়া হয়নি, খাওয়াটা এখন হলো, এবার ঘুমটা হবে, একটু পরোটা ঘুম দেবো, পরোটা ঘুমের পর উঠে আবার তো হাত ঘুমের জন্য যেতে হবে। এখন যাবো হোটেলের রুমে, একবার আপনাদেরকে হোটেল রুমটাও দেখিয়ে দেবো কেমন। এই আমাদের ঘর, ডাবল বেডের ঘর ছিল, আর সাথে ছিল এখানে রান্নার সরঞ্জাম। এখানে প্রতিটা ঘরে রান্নার এই জিনিসগুলো সমস্ত থাকে, সবটা দিয়েই ঘরের ভাড়াটা, এই ঘরের হাঁড়ি কড়া সমস্ত কিছুই দিয়ে দিয়েছে, যা যা কিছু দরকারে লাগতে পারে মোটামুটি আছে। আর সব কিছু নিয়ে আমাদের ভাড়া পড়েছিল 1100 টাকা, আর এসি যদি আপনি নেন তাহলে দামটা হবে হচ্ছে 1500 টাকা। সেটা এমন কোনো বড় ব্যাপার না, আপনাকে বলে দিতে হবে যে আপনি এসি নেবেন, তো এসি অন করে দেবে, জাস্ট সমস্ত ঘরে এসি ইনস্টল করা আছে। আর দুটো বেডের মধ্যে একটা বড় বেড একটা ছোটো বেড, ঘরটা খুব এয়ারি ছিল, এটা চারতলায় ছিল। ঘরে একটা ছিল টিভি, কোনো কাবার্ড বা এসবের কোনো সুবিধা নেই, ওই যে এসিটা ওখানে দেখা যাচ্ছে। আর ঘরটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাওয়া বাতাস ছিল, আমি দুটো চাদর নিয়ে গেছিলাম, একটা গায়ে দেওয়ার এবং একটা পাতার, তো সেই কারণে ওই দুটো চাদর আমরা একটা খাটি শোয়ার জন্য ব্যবহার করেছি, অন্যটা আমরা ব্যাগ ট্যাগ রেখেছিলাম। প্রত্যেক হোটেলে যে ভাড়াটা সেটা কিন্তু আপনার এই রান্নার এটা সমেত, কিন্তু ফলে রান্না করা না করা এটা আপনার ডিসিশন। এই যে এই গ্যাস এখানে এই পাইপ লাইনের মাধ্যমে আসে, হ্যাঁ প্রত্যেক ঘরেই আছে, এই যে গ্যাসটা আসছে এখানে, গ্যাসটাকে এখানটা ঘুরিয়ে নিই, কীভাবে রান্না করবো বুঝতে পারছি না, যাই হোক এটা কোনো টেনে নিতে হবে, ঘোরাতে হবে, তবে একটু আধটু রান্না তো করে নিতেই হবে, সবসময় বাইরের খেলে শরীরটা ঠিক থাকবে না, এটা একটা ব্যাপার। এখানে একটা বেসিন রয়েছে বাসন টাসন মাজার জন্য, ঠিক আছে ব্যবস্থাপনা ঠিকঠাক, একটা টুল, একটা চেয়ার, টেবিল মতন করা, যেটা আমরা এখন ব্যাগ রাখতে ইউজ করছি, ব্যাস ঘরে আর কিছু দেখানোর নেই। এরপরে চেন্নাইতে গিয়ে অ্যাপোলো উমেন্সে গিয়ে কীভাবে বুকিং করতে হবে, কীভাবে কী নাম লেখাতে হবে, কীভাবে রেজিস্টার করতে হবে, সম্পূর্ণ ধীরে ধীরে আমি আপনাদেরকে সমস্ত পরের ভিডিওতে দিচ্ছি।
সম্পূর্ণ তথ্য আসবে পরের ভিডিওতে। আজকের আশাটা এবং সম্পূর্ণ পথের বিবরণ এই ভিডিওতে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা, আর লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি কিছু আমার সাথে বলার থাকে তো কমেন্ট করে জানিও।